আসসালামু আলাইকুম, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। যে যেখানে বসে আমাদের ইউটিউবের ভিডিওটি দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে পিনাকেল কনসালটেন্সি গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো সাদমান সাইদের সাথে, আমার খুব প্রিয় একটি স্টুডেন্ট, রিসেন্টলি নেদারল্যান্ডে ভিসা পেয়েছে। আমরা চেষ্টা করবো সাইদের আমাদের পিনাকেলের সাথে জার্নিটা কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে সাইদ, কংগ্রাচুলেশন নেদারল্যান্ডে ভিসার জন্য। ফিলিংসটা কেমন ভিসা পাওয়ার পরে? ফিলিংস কি বলবো, লাইক এতদিন কষ্ট করার পর ফাইনালি রেজাল্ট হাতে পেয়েছি, সো ফিলিংস অনেক ভালো। আচ্ছা, সো নেদারল্যান্ড কেন পছন্দ করছো একটু শেয়ার করো আমাদের সাথে। নেদারল্যান্ড চুজ করার রিজন হলো ইকোনমিক দিক থেকে ইউরোপের মধ্যে নেদারল্যান্ড অনেক স্ট্রং, এদিকে আর কি মানে এডুকেশনের দিক দিয়ে ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আর কি ভালো একটা চয়েস নেদারল্যান্ডস। ডেফিনেটলি সোসাইড, আমাদের একটু শেয়ার করবা যে পিনাকেল কেমনে খুঁজে পাইলা তুমি? পিনাকেল পেয়েছি আমার এক রিলেটিভ আর কি পিনাকেলের মাধ্যমে আর কি ভিসা অ্যাপ্লাই করেছিল, দেন তার রেফারেন্স আর কি এখানে আসা। নর্মালি আমাদের কিন্তু প্রমোশন কম, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট রেফারেন্স আসে। আমাদের সাকসেস স্টোরিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম কিন্তু আমাদের রেফারেন্সে থাকে। সো সাইদও একটা রেফারেন্স ছিল আমাদের, তার পরিচিত কেউ একজন পিনাকেল থেকে ভিসা পেয়েছে এবং সেই রেফারেন্সে কিন্তু সে আমাদের সাথে যোগাযোগ করেছে। সো স্যার, আমাদের সাথে সার্ভিসটা কেমন ছিল তোমার, স্যাটিসফাইড কিনা? সার্ভিসের জন্য আমি অনেক স্যাটিসফাইড, বিশেষ করে সাইফুল ভাই অনেক হেল্পফুল ছিল প্রতিটা প্রসেসে, আর আপনি তো আছেন। হ্যাঁ, আমি অনেক স্যাটিসফাইড। থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা আসলে সাকসেস স্টোরিগুলো খুব বেশি বড় করার চেষ্টা করি না, আমরা লিমিটেডভাবে জাস্ট করে দেখানোর চেষ্টা করি যে কোন ইউনিভার্সিটিতে গেছে এবং কোন দেশের ভিসা পেয়েছে। সো এখন আমরা সাইদের ভিসাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে সাদমান সাইদের নেদারল্যান্ডে ভিসা, ও স্যাক্সন ইউনিভার্সিটিতে যাচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য, সবাই তার জন্য দোয়া করবেন। সো এইটা ছিল সাইদের সাথে আমাদের মোটামুটি গল্প। আমরা সাইদা পিনাকেলের মধ্যে ভিসা পেয়েছে, কোন দেশের ভিসা পেয়েছে ছোটো করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আরও ডিটেলস জানতে চান বা নেদারল্যান্ডে কেউ অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু পিনাকেলে ভিজিট করতে পারেন। আমরা সপ্তাহে ছয় দিন খোলা থাকি এক্সেপ্ট ফ্রাইডে এবং মেজর গভর্নমেন্ট হলিডে, সব গভর্নমেন্ট হলিডেতে আমরা বন্ধ থাকি না, বাট যদি বড়ো কোনো গভর্নমেন্ট হলিডে না থাকে ম্যাক্সিমাম আমাদের খোলা থাকে। আমরা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকি। আপনারা চাইলে কোনো অ্যাপয়েন্টমেন্ট, প্রায়ের কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই পিনাকেলের সাথে কথা বলার জন্য, যে কোনো সময় চলে আসতে পারেন। আমরা সবসময় আপনাদের আসলে যে কোনো ধরনের ইনফরমেশন দরকার আমরা দিতে প্রস্তুত আছি। আমরা 18 ইয়ার্স ধরে এডুকেশন কনসালটেন্সি ফিল্ডে আসি এবং আমরা মনে করি যে আমাদের মাধ্যমে যদি প্রসেস করান, এতটুকু আপনাকে কনফার্ম করতে পারি যে আমাদের এক্সপার্ট কাউন্সিলর এবং পার্সোনালি আমি সবগুলো দেশের সব স্টুডেন্ট প্রসেসিংয়ে আমি টেক কেয়ার করি। সো আশা করি আপনার ফাইলটি অ্যাকুরেট প্রসেস হবে। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি কষ্ট করে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।